হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের আলোচ্য বিষয় সম অর্থের বাগধারা আমরা জানি যে একই অর্থের অনেকগুলো করে বাগধারা থাকে আজকে আমরা শত্রুতা অর্থের যে বাগধারাগুলো রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব। অর্থাৎ সম যে বাগধারাগুলো রয়েছে সেগুলো আমরা এখন একত্রে পড়বো আজকের পড়া শর্ত হচ্ছে এই পড়াগুলো আজকে আমরা তিনবার পড়ব এতে আমাদের সুবিধা কী হবে এতে আমাদের সুবিধা হবে যে পড়াগুলো অনেকটা মুখস্থ হয়ে যাবে চলুন তাহলে শত্রুতা অর্থের যে বাগধারাগুলো রয়েছে সেগুলো কী কী জেনে নিই শত্রুতা অর্থে বাগধারাগুলো হচ্ছে দা সম্বন্ধ অহিনুকূল সম্পর্ক আদায় কাসকলায় সাপে নেউলে এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে শত্রুতা অর্থাৎ দা সম্বন্ধ অহিনুকূল সম্পর্ক আদায় কাজকলায় এবং সাপে নেউলে এই বাগধারাগুলো শত্রুতা অর্থে ব্যবহৃত হয় চলুন আরেকবার পড়ে নিই ডাকমুলা সম্বন্ধ বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা ওহিনুকূল সম্পর্ক বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা আদায় কাজকলাই বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা এবং সাপে নেউলে বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা এই ছিল আজকের বাগধারার আলোচনা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ